আপনার জামাইয়ের সাথে আপনার সাথে দেখা হয় না কত বছর? আজকে 15 বছর। আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা কথা বলবো একজন প্রবাসীর স্ত্রীর সাথে, শুনবো তার জীবনের গল্প। একজন প্রবাসীর স্ত্রী কেন ক্যামেরার সামনে আসছেন, আসলে ঘটনার পিছনের ঘটনাটা জানবো, এবং জানলে আপনারা অবাক হবেন। বিশেষ করে আমরা যেই প্রতিবেদনগুলো করে থাকি, বিশেষ করে প্রবাসী ভাইরা সাহায্য সহযোগিতা করেন এবং সকল ধরনের সহযোগিতায় বেশিরভাগই প্রবাসী ভাইরা করেন, কিন্তু এর ভিতরে একজন প্রবাসীর স্ত্রী কী জন্য ক্যামেরার সামনে আসছেন আমরা শুনবো তার মুখে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? একটু জোরে বলবেন, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? কী নাম আপনার? শামসুন্নাহার আপা। আচ্ছা শামসুন্নাহার আপা, কি হয়েছে বলুন তো? আপনি আসার সাথে সাথে বললেন আপনার জামাই, বা আপনার বিয়ে হয়েছে কিভাবে, বা আপনার জামাই প্রবাসে কতদিন ধরে আছে? দেখেন, আমরা আসলে গরিব, আমার স্বামীও গরিব মানুষ ছিল, আমার মা বাবা আমাকে দেখে এর সাথে বিয়ে দিয়েছে। পরে আমরা মানে দেখে শুনে ফ্যামিলিগত ভাবে বিয়ে হয়েছে। আচ্ছা, বিয়ে দিয়েছে, পরে দেশে থাকতে রিকশা চালাইতো। পরে আমি লোন টোন করে দানা ফানা করে, তার মামা ছিল আদম, আদম ব্যবসা করে, উনি বিদেশ পড়াইছে, লিবিয়াতে। প্রথম প্রথম লিবিয়াতে পাঠাইছে? না না, প্রথম না, প্রথম পাঠাইছে সুদান, সুদানে। আচ্ছা, কত কত সালে পাঠাইছিল? কত সালে পাঠাইছে আসলে আমি তো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কত বছর হবে আনুমানিক? আমার স্বামী আজকে 15 বছর বিদেশ। আচ্ছা, সেই 15 বছর প্রথম কোন দেশে পাঠাইছিল সেটাই আমরা শুনি। প্রথম পাঠাইছে ইয়েতে সুদান। বিয়ে হয়েছে কত বছর আপনার? বিয়ে হয়েছে আমার এই 18 বছর চলে। আচ্ছা ঠিক আছে, বিয়ের 3 বছর পরে চলে গেল। আচ্ছা, বলেন একটু কি কি হয়েছিল। এরপরে আসলে দুটো বোন আছে, আর এই এক বাপের এক ছেলে, তার কোনো ভাই নেই। এর মামা এর বিদেশ পড়েছে। আচ্ছা, সুদান পড়েছে, সুদান থেকে কোন দালাল মাধ্যমে এরপরে লিবিয়া গেছে। আচ্ছা, লিবিয়া যাওয়ার পরে এর সাথে আমার সাথে ডেইলি যোগাযোগ হইতো ফোনে, কিন্তু ওই দেশের থেকে কোনো টাকা পয়সা পাঠাইতে পারতেছে না। আচ্ছা, পরে এরপরে আমি মোবাইলের মাধ্যমে এর সাথে যোগাযোগ হইতো, হঠাৎ ধরেন 14-15 দিন পরে, এরপরে হঠাৎ নিখোঁজ। মানে 15 বছর ধরে কি নিখোঁজ নাকি? না, কোথায় গেছে? আপনি বললেন 15 বছর ধরে সে বাইরে আছে, তো কত কখন কোন দেশে গেছে, আবার বাংলাদেশে আসছে, পুরো ঘটনাটা যদি না বলেন তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার বোঝা যাবে। প্রথমে গেছে সুদান, সুদান থেকে দালালের মাধ্যমে এরপরে লিবিয়া গেছে। আচ্ছা, লিবিয়া যাওয়ার পর ওর সাথে আমার সাথে যোগাযোগ ছিল, আমার 2 ছেলে একটা মেয়ে আছে, যাওয়ার পরে ওখানে সে কাজ করতেছে, ওখানে কাজ করে ঠিক আছে, কিন্তু টাকা পয়সা বাড়িতে পাঠাইতে পারতেছে না, পারে না। আচ্ছা, পরে আমি আমাদের বাড়িতে এক লোকের ঘরে কাজ করতাম, আমি কাজ করি, আমার ছেলে সন্তানরে কোনো রকমে এগুলো খাওয়াইছি, তারপরে দিয়ে আমাদের এই এলাকার মাধ্যমে মেশিনে ধান লইছি, আমি আমার জামাইয়ের কিস্তি উঠে এরপরে দিয়ে বিদেশ পাঠাইছি। পাঠানোর পরে আমি কিস্তি দিতে পারতেছি না, আমি এরপরে মেশিনে ধান লইছি, মানুষের বাড়িতে কাজ করছি, কাজ করা খুব কষ্টের কষ্টের জীবন যাপন করেছি। ছেলে সন্তানরা অনেক কষ্টে, এরপরে যে লেখাপড়া কিছু বড় ছেলেটারে বেশি পড়াইতে পারিনি, ক্লাস 8 পর্যন্ত পড়ছে ছোট ছেলেটা, এরপর নাজরানা শেষ করি আজ পড়ে পাস পাড়া, আর মেয়ে ক্লাস 8 পড়ে। আপনার জামাইকে প্রথমে আপনি সুদানে পাঠিয়েছেন, তো সেখান থেকে কত বছর ছিল সেখানে? সেখানে 5 বছর ছিল। আচ্ছা, 5 বছর পর আবার বাড়িতে আসছে? না, বাড়িতে আসে না। মানে আপনার জামাইয়ের সাথে আপনার সাথে দেখা হয় না কত বছর? আজকে 15 বছর। 15 বছর ধরে আপনার স্বামীর সাথে আপনার দেখা হয় না? না। তো আপনার এই যে 3টা সন্তান, কি যখন ওই যে আপনি বিয়ে হয়েছে তখন 3 বছর আপনার বিয়ের 3 বছর পরে তো স্বামী চলে গেছে নাকি? আমার 3টা সন্তান হয়েছে আমার বিয়ের পরে, মানে তো 4 বছর ছিল। আচ্ছা, 4 বছর। 4 বছরের মাধ্যমে মানে আপনি 3 সন্তানের মা হয়েছিলেন? পরে কোনো ওসুমে এত কিছু ছিল না পদ্ধতি, আমার 3টা ছেলে মেয়ে হয়েছে, 2টা ছেলে একটা মেয়ে। আচ্ছা,
আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা এরপরে সে সুদান পাঠাইছেন, তারপরে আপনার সাথে তো তখন তো যোগাযোগ হতো? তখনও যোগাযোগ ছিল। আচ্ছা আচ্ছা এরপরে লিবিয়া যাওয়ার পরও যোগাযোগ ছিল, আচ্ছা উনি আমার সাথে যোগাযোগ করছে। তারপরে দি হালকা 10,000 5,000 জেন্না হারছে, এই লোকের যে লোক আসছে ওই লোকের মাধ্যমে দিচ্ছে। তারপরে দি যে আমি কোন রকম দেখাখানা যে ছিল এগুলো ফরিশোধ করছি, সে বাড়িতে আসবে। আসার এক সপ্তাহ আগে সে বাড়িতে আসবে, কেনাকাটা করছে, আমার কথা দেখাচ্ছে, সে আসবে বাড়িতে একবারে চলে আসবে। হঠাৎ করে সে নিখোঁজ। 2017 সালে আইজর তার কোনো সন্ধান পায়নি, অনেক কিছু করছে কিন্তু কোনো সন্ধান আইজর পায়নি। সে বেঁচে আছে কিনা মরে গেছে তাও আমরা জানি না। মানে সে কত বছর পরে বাড়িতে আসার সিদ্ধান্ত নিয়েছিল? 15 বছর না, এখন তো 15 বছর হয়ে গেছে, কিন্তু যখন আপনাকে মানে সে এখন তো 4 বছর, মানে 5 বছর থেকে কি নাকি 10 বছর সে সুইডেন লিবিয়া মিলিয়ে থেকে বাড়িতে আসার সিদ্ধান্ত নিয়েছে? মানে 15 বছর, টোটালি 15 বছর। আচ্ছা গত 4 বছর ধরে আপনাদের সাথে যোগাযোগ নেই? তাহলে আপনারা কোনোভাবে কোনো এম্বাসিতে বা বা কোথাও গিয়েছিলেন? কোনো পাসপোর্ট আমাদের কাছে নাই, একটা আইডি আছে, আইডি কার্ডের মানে কপিটা আছে, কিন্তু কোন জায়গায় সে পাসপোর্ট করছে কি করছে এগুলো আমরা জানি না। সে তো বাড়িতে আসার জন্য বললে, আপনি বললেন মার্কেট করেছে, কেনাকাটা করেছে, আমার এই যে ভিডিও কলে দেখাইছে যে সে বাড়িতে আসবে, আমার কেনাকাটা করছে এগুলো দেখাইছে। এমনি তার সাথে যে কোনো লোক ছিল, কোনো ভাই বেরাদারের সাথে আপনাদের সাথে যোগাযোগ হয়েছে? ছিল একটা লোক ছিল তার সাথে, নাম মনে নাই আসলে। আচ্ছা তার বাড়ি কোথায়? তার বাড়ি কুমিল্লা ব্রাহ্মণবাড়ি। আচ্ছা 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 বিবাড়িয়া। হ্যাঁ তো ওই ওই লোকের সাথে কি আপনারা যোগাযোগ করেছেন যখন আপনার স্বামী যোগাযোগ করেন? আমার স্বামী নিখোঁজ হয়ে গেছে 20 দিন হয়ে গেছে। হ্যাঁ আমরা ফোন দিলে একটা লোকে ধরে, গুড়ি গুড়ি একটা লোকে ধরে, তারপরে ধরলে আমি বলি যে দেখেন আমার হাজবেন্ড কত। হ্যাঁ সে যে এখন এসে আমার কাছে থাকে না, আমি আপনার কাছে কেন মোবাইল? হ্যাঁ বলতেছে সে আমার কাছে মোবাইল দিচ্ছে। পরে আমি বলতেছি দেখেন এর কোনো আর কোনো নাম্বার আসেনি। পরে বলতেছে যে একটা নাম্বার আছে নিবেন। পরে আমাকে নাম্বারটা দিছে, দেওয়ার পরে দেখি ওই লোকটা ওই নাম্বারটাই ওই লোকটার তার সাথে ভাই ভাই কথা বলছি যে দেখেন আমার এই সন্তানেরা তার বাবার জন্য কান্নাকাটি করতেছে, আমার দুনিয়ার উপরে তো কেউ নেই, ভাই দেখেন আমার স্বামীর দরকার প্রয়োজন সব কিছু নিয়ে যান, শুধু বলেন আমার স্বামী কোথায় আছে, কি বেঁচে আছে না মরে গেছে আমাকে একটু বলেন। সেই বলেন অনেক কান্নাকাটি অনেক কিছু করছি, করার পরেও সেই কোনো সন্ধান দেয় নাই। না দেওয়ার পরে এই 28 দিন পর্যন্ত তার সাথে কথা বলছি, বলার পরে সে মোবাইল ব্লক করে দিচ্ছে, আজ পর্যন্ত আর কোনো যোগাযোগ পাইনি, কোনো সন্ধানও পাই। আচ্ছা আপনার স্বামীর কি কোনো প্রমাণ আছে বা ছবি বা কোনো কিছু আছে আপনার কাছে? আমার স্বামীর কাছে আমার কিছু নেই, শুধু আমার স্বামীর আমার কাছে একটা ছবি আছে। আচ্ছা ছবিটা একটু আমরা একটু দেখান তো কোথায় আছে। সম্মানিত দর্শক শ্রোতা, একজন প্রবাসীর স্ত্রী এখনো কি আপনার স্বামীর জন্য আপনি অপেক্ষা করছেন? জি আমি আমার দুইটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমি তাদেরকে দিয়ে মানে তাদেরকে নিয়ে আমি বাঁচতে চাই। আর আমি আমার আমি মনে করি আমার স্বামী বেঁচে আছে, আমার মনে টান আমার স্বামী বেঁচে আছে, আশা নিয়ে আমি বেঁচে আছি, আমার সন্তান দিকে তাকাই। আমি আমার শ্বশুর বাড়িতে আছি, আমার একটা শুধু একটা বিটি বাড়ি আছে, একটা ঘর আছে টিনে, আর কোনো জায়গার সম্পত্তিও কিছুই নেই। আচ্ছা এখন এই যে আপনি এই জায়গায় আছেন, বা অনেকে তো অনেক কথা অনেক কিছু আপনার ফেস করতে হয়, অনেক সময় অনেক ঝামেলা, বা সন্তানগুলো ছোট ছোট ছিল বিভিন্ন জায়গায় কাজ করে? আমার সন্তানরা খুব ছোট ছিল, এদের একটা আমার এই মেয়েটা তখন কিন্তু বুকের দুধ খেত, আমি চার বাড়িতে কাজ করতাম, তারপরে দি মেয়ে ঢবল নিমোনিয়া এসে গেছে। ওই সময় কোনো আমার পাশে ধরেন যারা ছিল আর্থিক সাহায্য যারা করছে এখনো করতেছে করে, আমি মানে কোনো রকম কষ্টে জীবন যাপন করতেছি। আচ্ছা দেখি আপনার আপনার একটু মানে ছবিটা একটু দর্শক
আছে মানে সে লাস্ট লিবিয়া থেকে নিখোঁজ হয়েছে। হ্যাঁ দর্শক, আপনাদেরকে একটু দেখাচ্ছি যে লাস্ট লিবিয়া থেকে নিখোঁজ হয়েছেন। আপনারা একটু যদি কোনো, আমরা ছবিটা এমনি ভিডিওতে দিয়ে রাখবো, যদি কোনো হৃদয়বান মানুষের যদি এই ভাইকে যদি দেখতে পান। এই ছবিটা কত বছর আগের ছবি? 2017 সালে। এখন তো অনেক পরিবর্তন হতেও পারে। আচ্ছা ঠিক আছে, আমরা ছবি দিয়ে দেব। হ্যাঁ 2017 সালের ছবি। হ্যাঁ, এছাড়া তো আপনার কাছে আর কোনো প্রমাণ নেই? আচ্ছা, এখন কি আপনি চাচ্ছেন, আপনার স্বামীর সন্ধান চাচ্ছেন? জি, আমার স্বামীর সন্ধান চাচ্ছি। আমার সন্তানেরা তার বাবাকে যেন ফিরে পায়, আমি আমার স্বামীকে যেন ফিরে পাই। যদি কেউ আমাদের এই মানে যদি লিবিয়াতে যাবে, এমবাসি বা বাংলাদেশ সরকারের কাছে কোনো কি আপনার ইয়া আছে, মানে মাননীয় সরকারের কাছে প্রার্থনা করি আমার এই হাজবেন্ডের যদি কোনো খোঁজ খবর কোনো এমবাসি কোনো কিছুর মাধ্যমে জানা, তাহলে আল্লাহর কাছে তার জন্য দোয়া করব। ধন্যবাদ আপা, আমরাও চেষ্টা করব যেন আপনি আপনার স্বামীকে ফিরে পান, আপনার সন্তানের আবারও বাবা ফিরে পাক, সেই কামনা রেখে আজকের মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।